বিজেপির পৃষ্ঠা প্রমুখের উন্মত্ত তাণ্ডবে গুরুতর আহত 85 বছরের বৃদ্ধা এক দিব্যাঙ্গন। বিজেপির পৃষ্ঠা প্রমুখের উন্মত্ত তাণ্ডবে গুরুতর আহত 85 বছরের বৃদ্ধ এবং এক দিব্যাঙ্গন। ঘটনা শান্তির বাজার আশ্রম টিলা শিব চতুর্দশী মেলায়। হীরার রাজ্যে নতুন সংস্কৃতি, অভিযোগ মদমত্ত অবস্থায় শনিবার বিকেল 4টে নাগাদ হঠাৎ শিব চতুর্দশী মেলায় হাজির বিজেপির পৃষ্ঠা প্রমুখ বিকাশ চক্রবর্তী। উন্মত্ত তাণ্ডব চালায় মেলায়। 85 বছরের বৃদ্ধ ব্রজেন্দ্র চৌধুরীকে এলোপাথারি কিল চড় ঘুষি লাথি মারতে থাকে। কোনো কারণ ছাড়াই ইট দিয়ে মাথায় আঘাত করতে গেলে মানুষ এগিয়ে এসে ইট কেড়ে নেয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ব্রজেন্দ্র চৌধুরী শান্তিরবাজার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মেলা থেকে বেরিয়ে আসার পথে বিকাশের হাত থেকে রেহাই পায়নি দিব্যাঙ্গন এক ব্যক্তি। তাকেও মারধর করে পালিয়ে যেতে বলে। মুহূর্তের মধ্যে মেলার 30 বছরের ঐতিহ্য পাল্টে যায়। মানুষ আতঙ্কে ছুটতে থাকে। এই ঘটনায় এলাকা জুড়ে ছি ছি রব উঠেছে। দাবি উঠেছে পৃষ্ঠা প্রমুখকে গ্রেপ্তারের। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।